আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আরসিটিভি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। প্রথমে নজর রাখব যে খবরের দিকে। সোমবার মহাষ্টমী, রীতি মেনে সকাল থেকে বিভিন্ন পুজো মণ্ডপে চলেছে দেবী দুর্গার উদ্দেশ্যে অঞ্জলি। পাশাপাশি মহাষ্টমীর সন্ধ্যায় রায়গঞ্জ শহরের পুজো মণ্ডপগুলিতে ছিল উপচে পড়া ভিড়। আরসিটিভি সংবাদের প্রতিনিধিরা বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ছবি তুলে ধরেছেন আপনাদের জন্য।
সোমবার মহাষ্টমী। সকাল থেকেই মহাষ্টমীর পুজো ঘিরে মেতে উঠেছেন সাধারণ মানুষজন। মণ্ডপে মণ্ডপে পুজো দেখতে ঢল নামে সাধারণ মানুষের। অষ্টমী মানে উৎসবের চরমতম মুহূর্ত। এদিন পুজোর পর অঞ্জলি পর্ব ঘিরেও যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গার পাশাপাশি। একই ছবি রায়গঞ্জের ছত্রপুরে অবস্থিত রামকৃষ্ণ আশ্রমে। এখানে মহাষ্টমী পুজোর বিশেষত্ব হল কুমারী পুজো। দেবীর স্বরূপে পুজো করা হয় কুমারী মেয়েকে। বেলুড় মঠের অনুকরণে এখানে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। এই বিশেষ পুজো দেখতে ভক্তদের ঢল নামে আশ্রম প্রাঙ্গণে। নজর রাখব পরবর্তী খবরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে অবশেষে মহাষ্টমীর দিন সকালে বৃষ্টিতে ভিজল রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত। পুজোর কটা দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানায় তারা। সে কারণে দর্শনার্থীরা আগে ভাগেই পুজোর প্যান্ডেল হপিং এ নেমে পড়েছিল তৃতীয়া এবং চতুর্থীর দিন থেকেই। ফলে সপ্তমীর দিন রাতে রায়গঞ্জের রাস্তায় আশ্চর্যজনকভাবে দর্শনার্থীর সংখ্যা ছিল অত্যন্ত কম। অষ্টমীর দিন সকালে স্বাভাবিকভাবেই এই বৃষ্টির কারণে মানুষের মধ্যে আশঙ্কা আরো ঘনীভূত হলো তা বলাই বাহুল্য। তবে বৃষ্টিকে উপেক্ষা করে এদিন সকাল থেকে বিভিন্ন বাড়ি, বারোয়ারি এবং ক্লাবের পুজো মণ্ডপগুলিতে পুজো প্রস্তুতির যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যায়। দেবী আরাধনায় কোন রকম যাতে ত্রুটি না থাকে সেই ব্যাপারে সতর্ক করতে দেখা যায় পুজো উদ্যোক্তাদের। আমার সহ রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।